Hello coders, আমরা আজকে ইনজেকশন আমরা যে ডিপেন্ডেন্সি ইনজেকশন করছি বিভিন্নভাবে আমাদের বিনগুলো ইনিশিয়ালাইজ করছি এটার আরেকটা ওয়ে দেখব আসলে এই সব কিছু আসলে আমাদের অতটা মুখস্থ করার দরকার নাই আমাদের জাস্ট জেনে রাখা ভালো যে অন্য টাইপ অন্য আদার ওয়েও আছে যেগুলো আসলে জাভা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছে এটা যেমন একটা আছে আপনার JSR 330 যেটা 2009 এসেছে যেটা থ্রু দিয়ে আসলে আমরা আমাদের এই বিনগুলোকে ইনজেক্ট করতে পারি তো সেটা কিভাবে করব সেটা আমরা দেখে নেই এখানে আমাদের আগের টিউটোরিয়াল থেকে এই বিন সেক্সএমএলটা একটু মডিফাই করা হয়েছে জাস্ট নামগুলো আমি আবার কনসোল রাইটার ফাইল রাইটার দিয়ে দিয়েছি এখন আমরা যদি আমাদের লগার ক্লাসটাতে যাই এবং লগার ক্লাসে আমরা কি দেখেছি যে আমরা এখানে রিসোর্স দিয়ে আমরা সেট করতে পারছিলাম তাই না তো আমরা এখানে রিসোর্স না দিয়ে আমরা চাইলে এখানে ইনজেক্টটা ইউজ করতে পারি ইনজেক্ট অ্যানোটেশন ইউজ করার জন্য আসলে আমাদেরকে আরেকটা ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করতে হবে তো আগে আমরা যেটা করি আমরা রিসোর্সটা মুছে দিই এখান থেকে রিসোর্সটা মুছে দিলাম আমরা যদি আমাদের ফর্ম এক্সএমএলে যাই ফর্ম এক্সএমএলটা আমরা ওপেন করি ফর্ম এক্সএমএলের মধ্যে আমরা ডিপেন্ডেন্সিতে যে আমরা এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করে দিই সেটা হবে আপনার জাভা এক্স ডট ইনজেক্ট জাভা এক্স ডট ইনজেক্ট ঠিক আছে আমরা এখান থেকে একটা ভার্সন নিয়ে নিই লেটেস্টটা এটাকে সেভ করি আচ্ছা এটাকে সেভ করার পর আপনারা দেখছেন যে অটোমেটিক্যালি আমার এক্লিপস থেকে সোর্সেস আর ডকুমেন্টেশন ডাউনলোড করে নিল যদি আপনারটা না করে আপনি যেটা করতে পারেন কোনো কারণে যদি আপনার এখানে আপনি দেখবেন যে মেইভেন ডিপেন্ডেন্সিসের মধ্যে আপনার জাভা এক্সটা ইনজেক্ট এটা চলে আসার কথা যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে আপনি এখানে রাইট ক্লিক করে এখান থেকে আপনি মেইভেনে যেয়ে আপডেট প্রজেক্ট চালাতে পারেন আপডেট প্রজেক্ট তাহলে সে ফোর্স করবে তার যত ডিপেন্ডেন্সিস আছে ওগুলো নামিয়ে নেওয়ার জন্য সাধারণত এটা অটোমেটিক্যালি করে নেয় তো আমাদের তো ইনজেক্টটা চলে আসলো এই জায়গাতে এখন যদি আমি ইনজেক্ট অ্যানোটেশন ইউজ করতে চাই আমি এখানে বলে দিতে পারি অ্যাট ইনজেক্ট কন্ট্রোল স্পেস দিলে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে এবং এখানেও আমি বলে দিতে পারি অ্যাট ইনজেক্ট আচ্ছা এটা এখন কাজ করবে কি না দেখি ইনজেক্ট অটোওয়্যার যেমন অটোমেটিক্যালি অনেক কিছু রেকগনাইজ করে নেয় ইনজেক্ট সাধারণত অতটা ফ্লেক্সিবল না এটা আর একটু স্ট্রংলি টাইপড চায় যদি আমাদের বা স্ট্রংলি কোনো কানেকশন চায় আমাদের বিন এখানে ইনজেক্ট করার জন্য তারপরেও যেহেতু আমাদের বিনসের মধ্যে একটা একটা করে এখানে বিন ডিফাইন করা আছে বিন কনফিগারেশনের মধ্যে এটা হয়তো কাজ করবে লেটস ট্রাই ইট আউট ইটস গুড হ্যাঁ এটা কাজ করছে তো এটা কিন্তু আসলে আমরা JSR 330 থ্রু দিয়ে কিন্তু আমরা আমাদের বিনগুলো এখানে কনফিগার করলাম তো এখন যদি কোনো অ্যাম্বিগুইটি এখানে চলে আসে ফর এক্সাম্পল আমাদের কনসোল রাইটার তো একটা আছে আমাদের যদি এখানে দুটা থাকে আমরা যদি কনসোল রাইটার ফর এক্সাম্পল কনসোল রাইটার টু এখানে যদি থাকে তাহলে আমাদের এটা কি করে আমরা একবার দেখি আচ্ছা তাহলেও এটা বিন তৈরি করতে পারছে কেননা যেহেতু আমাদের নামটা আছে এখানে হ্যাঁ আমাদের এই নামটা থেকে সে কিন্তু এটা ডিফাইন করে নিতে পারছে আমি এইটার নামটা চেঞ্জ করে দেই ফর এক্সাম্পল এটাকে দিলাম ডেমো রাইটার ওয়ান এটাকে দিলাম ডেমো রাইটার টু এখন আমরা ট্রাই করে দেখি এবং এখন একটা এক্সেপশন খাচ্ছে তাই না তো আমি তো এখন আসলে সে ডিফাইন করতে পারছে না যে কোন বিনটাকে দিয়ে সে ওয়্যারিংটা কমপ্লিট করবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের এই ইনজেক্টের ভেতরে আমাদের আর একটা অ্যাট্রিবিউট আমরা দিতে পারি ইনজেক্টের সাথে সেটা হলো নেমড সবসময় খেয়াল করবেন এটা কিছুটা লেখার পর যদি আপনি কন্ট্রোল স্পেস দেন সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি এটা কমপ্লিট করার যে অপশনটা আসবে সেটা সিলেক্ট করলে কিন্তু আপনার ইম্পোর্টটা অটোমেটিক্যালি চলে আসে সে আপনার ম্যানুয়ালি আর ইম্পোর্ট করা লাগে না তখন সো নেমড ভ্যালু দিয়ে আমি যদি ওই ভ্যালুটা এখানে দিয়ে দিই তাহলে আমার এটা আবার কাজ করার কথা আমি কন্ট্রোল সেভ করে রান করি অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং এগেন তো আজকের জন্য এতটুকুই আমরা বিভিন্নভাবে আমাদের
ডিপেন্ডেন্সি ইনজেকশনের ওয়েটা দেখলাম। তো এটা যেটা এখন দেখলাম জেএসআর 330 থ্রু দিয়ে, এটা আসলে জাভা ইজ কারেন্টলি স্ট্যান্ডার্ড, স্প্রিংয়ের নিজস্ব ওয়ে আছে। আবার আগেও 2006 জেএসআর 250 থ্রু দিয়ে দেখা গিয়েছিল কিছু রিসোর্সের সাথে, রিসোর্স ট্যাগের থ্রু দিয়ে আমরা দেখলাম যে কীভাবে এখানে আমরা বিনগুলো এখানে ইনজেক্ট করতে পারি। তো সবগুলো মেথডই আসলে জেনে রাখা ভালো, হয়তো আপনি ইন প্র্যাকটিসে যে কোনো একটা ইউজ করবেন, বাট আপনি যদি অন্য কারো কোড দেখতে চান, অন্য কারো কোড বুঝতে চান, আপনি যাতে তার কোডটা দেখে ইজিলি বুঝতে পারেন, সে কারণেই আপনাদের সাথে এতগুলো আমরা শেয়ার করলাম। সো দ্যাটস অল ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।